আমরা অরুণিমা ট্যুরিজম এন্ড গলফ ক্লাবে এসেছি অবশ্যই এর আগেও আমি অরুণিমাতে এসেছি এবং ইটস এ বিউটিফুল প্লেস সুন্দর জায়গা এখানে যে ন্যাচারাল বিউটি পাকপাখালি মাছ পানি সহ তোমার তো ইস্যু ছিল আগে হাসটা অনেক কিছু এটা নিয়ে একটা প্রকৃতির অতি সৌন্দর্য মণ্ডিত একটা জায়গা সুতরাং আমি বিশ্বাস করি যে এখানে আমাদের দেশে ন্যাচারালি আমাদের দেশের এখন ট্যুরিজম পার্টিকুলারলি ইন্টারনাল ট্যুরিজম খুব জোরে সোরে গ্রো করছে তো সুতরাং লোকেরা আমি জানি শত শত হাজার হাজার লোক প্রতি বিশেষ করে শীতকালের দিকে এখানে আসে এবং আগামীতে আমি মনে করি যদি ফ্যাসিলিটিস আরো বাড়ানো হয় বারো মাসে মানুষ আসবে বিশেষ করে এখানে নদীর উপর একটা ব্রিজ খুব দরকার যাতে জনগণ স্ট্রেট আসতে পারে আমি ফেরত যে চেষ্টা করবো এই ব্রিজটি যাতে তাড়াতাড়ি হয় এবং সব থেকে ইউনিক হচ্ছে এই ধরনের একটা সৌন্দর্য মণ্ডিত জায়গায় সঙ্গে একটা গলফ ক্লাবও করা হয়েছে ইটস এ ন্যাচারাল বেস গলফ ক্লাব বাংলাদেশে আমার মনে হয় এই ধরনের ন্যাচারাল বেস গলফ ক্লাব একটা নাই আমাদের ক্যান্টনমেন্টগুলিতে যে গলফ ক্লাবগুলি আছে সেখানে আর্টিফিশিয়ালি ন্যাচার তৈরি করা হয়েছে বাট এখানে কিন্তু ন্যাচারালি ন্যাচারাল তো আমি আশা করি এবং কবির সাহেবকে আমি অনেকদিন থেকে চিনি আমরা এর আগে উনি আমি জানি এর আগে উনি আমাদের পর্যটনের উন্নয়নের জন্য কাজ করে গেছেন আশা করি এখন করে যাবেন অ্যান্ড আপনার কাছে নিজের কাছে এখন এত বড় ফ্যাসিলিটি আছে এটাকে আরো সুন্দর করেন আরো এটার প্রচার করেন এবং আমি মনে করি এটার আপনি ভালো লিফলেট বানিয়ে বিদেশে প্রচার করলে বিদেশিরাও আসবে যখন ব্রিজটা হয়ে যাবে তখন বিদেশিরাও আসবে বলে আমি মনে করি এখানে অ্যাকোমোডেশন যদি ভালো হয় তাহলে বিদেশিরা আসবে আমরা সকলে মিলে আশা করি এই ট্যুরিজম স্পটটা গলফ স্পটটা আগামীতে আরো উন্নত হবে এবং উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি পর্যটক এখানে আসবে এবং ন্যাচারালি তারা আরো এনজয় করবে ধন্যবাদ আপনার সকলকে থ্যাংক ইউ স্যার